খুলনায় চিকিৎসকদের ২৪ ঘন্টার কর্মবিরতিতে দুর্ভোগে পড়েছেন রোগী ও তাদের স্বজনরা। এক ডাক্তারকে মারধর ও ভাঙচুরের প্রতিবাদে জরুরি সেবা ছাড়া সকল হাসপাতাল ক্লিনিককে বন্ধ করে দেয় চিকিৎসকরা। এদিকে ওই ডাক্তারের বিরুদ্ধে অনৈতিক প্রস্তাব দেওয়ার অভিযোগ এনে মামলা করেছেন পুলিশ কর্মকর্তার স্ত্রী। শেখ মোহাম্মদ জুয়েলের ক্যামেরায় খুলনা বিভাগীয় প্রতিনিধি মহেন্দ্রনাথ সেনের রিপোর্ট, জানাচ্ছেন সমর ইসলাম। সকাল ৬টা থেকে চিকিৎসা সেবা বন্ধ খুলনার সরকারি বেসরকারি হাসপাতালগুলোর বহির্বিভাগে। তেরোখাদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তাকে মারধরের মামলায় আসামিদের গ্রেফতারের দাবিতে জেলার সব চিকিৎসক একযোগে ধর্মঘট পালন করছেন। এতে ভোগান্তিতে পড়েন রোগী ও স্বজনরা। নেতাদের অভিযোগ, গত ২৫ ফেব্রুয়ারি নগরীর একটি নার্সিংহোমে অপারেশন করছিলেন ডাক্তার শেখ নিশাত আবদুল্লাহ। সে সময় এক মাস আগে অপারেশন করা রোগীর জটিলতার অজুহাতে সাতক্ষীরা জেলা পুলিশের এএসআই নাইম ও তার সঙ্গীরা তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। এ ঘটনার জন্য দোষীদের বিচারের দাবি জানান তারা। আমি দোষী ব্যক্তির অপ্রতুল অবস্থার মধ্য দিয়ে রোগীরা সংক্ষুব্ধ হয়, রোগীদের ভিতরে রাগ হয়, রোগীরা দ্রোহ হয়, তারই পরিণতিতে চিকিৎসক লাঞ্ছিত হয়। খুলনা বিএমএ কার্যালয়ে চিকিৎসকদের সংবাদ সম্মেলন চলার সময় ক্ষমা চেয়ে কর্মসূচি প্রত্যাহারের দাবি জানান অভিযুক্ত রোগীর স্বজনরা। এদিকে দুপুরে ডাক্তার নিশাত আবদুল্লার বিরুদ্ধে অনৈতিক প্রস্তাব দেওয়ার অভিযোগ এনে থানায় মামলা করেছেন এএসআই নাইমের স্ত্রী। আমার বাচ্চাকে কেন্দ্র করে আমাকে শারীরিকভাবে, মানে যাই হোক, আমাকে লাঞ্ছিত করার চেষ্টা করা হয়েছে। যখন আমি সেটা করিনি, তারা ইচ্ছাকৃতভাবে আমার বাচ্চার হাতের ক্ষতি করে ফেলছে। যখন আমরা বুঝতে পারলাম যে আমরা ট্রিটমেন্ট পাবো না, আমার হাজবেন্ডের ক্ষতি হবে, আমাদের ক্ষতি হচ্ছে, তখন আমরা কমপ্লেন দিই। জনদুর্ভোগ বিবেচনায় দ্রুত সমস্যার সমাধান চান রোগী ও স্বজনরা। সমর ইসলাম, একুশে টেলিভিশন।